প্রক্রিয়া চলছে যে কোনো সময় জামায়াত শিবি নিষিদ্ধের ঘোষণা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার বলছেন গণতন্ত্র মঞ্চ জানাবো শোকের মাসে ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রক্রিয়া চলছে যে কোনো সময় জামায়াত শিবি নিষিদ্ধের ঘোষণা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ জামায়াত ইসলামীয় দলটি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন যে কোনো সময় নিষিদ্ধের ঘোষণা হবে তিনি বলেন জামায়াত আগে নিষিদ্ধ ছিল জিয়া রহমান এসে তাদের আবার রাজনীতির অধিকারটা দিয়েছে এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং দেশের সুশীল সমাজ উভয় জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরাম বলে আসছিল এটা জনগণের একটি দাবি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গত পরশু চোদ্দ দলের মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী অনেকের মতামত নিয়েছেন সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে জামায়াত ইসলামী ও শিবিকে নিষিদ্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দু একটি মামলা নিষিদ্ধের মধ্যে লিখে দিয়েছে এই দলটি জঙ্গি দল হিসেবে নিষিদ্ধ করা উচিত সবগুলো মিলিয়ে সিদ্ধান্ত হয়েছে এই দলকে নিষিদ্ধ করার জন্য সেই প্রক্রিয়াটি চলছে যে কোনো সময় প্রক্রিয়াটি শেষ হলেই ঘোষণা হবে বলেন আসাদুজ্জামান খান সন্ত্রাস দমন আইনের আঠারো ধারা অনুযায়ী জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলেও জানান ষষ্ঠমন্ত্রী নিষিদ্ধ করার পর জামায়াত শিবির প্রক্রিয়া দেখতে পারে কিনা সেই প্রশ্ন জবাবে ষষ্ঠমন্ত্রী বলেন তারা যদি কোনো কর্মকাণ্ড করতে চায় বা কিছু করতে চায় সে অনুযায়ী ব্যবস্থা হবে এটা তো স্বাভাবিক জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার পরে দেশে আবার অস্থিতিশীল অবস্থা তৈরি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন জামায়াত শিবির তো এই অবস্থা তৈরি করেই ফেলেছে এই অবস্থা তৈরির পেছনে তাদের যথেষ্ট যোগ সাজস্য রয়েছে কোটা আন্দোলন সবকিছু মেনে নেওয়ার পরও এই আন্দোলন থামছে না বরং একটি সহিংসতায় রূপ নিয়েছে ছাত্ররা কোনদিন ধ্বংসাত্মক কর্মকাণ্ড লিপ্ত হতো না যদি তাদের পরামর্শ তা তারা এই ধরনের পরামর্শ না দিতেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এই যে এতগুলো মানুষ হত হলো এটা কি শুধু পুলিশের গুলিতে হয়েছে কার গুলিতে কতজন নিহত কতজন আহত আমরা সবাই প্রকাশ করব ছাত্রদের সামনে পেছন জঙ্গি সংগঠনগুলো সম্পৃক্ত হয়েছিল এ থেকে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে জামাত শিবিকে নিষিদ্ধ করার অনেক দিনের চাহিদা ছিল সেটির আজ প্রক্রিয়া চলছে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার বলছেন গণতন্ত্র মঞ্চ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষ সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা আড়াল থেকে সরকার দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন আমরা ন্যায় বিচার চাই এবং হত্যাকাণ্ডের বিচার চাই পাশাপাশি গ্রেপ্তারদের মুক্তি মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে দাবি করেছেন জানানো হয়েছে এদিন বেলা এগারোটায় রাজধানীর পুরনো পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠান হওয়ার কথা ছিল তবে সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন রাখা হয় প্রিজন ভ্যান পরে আল রাজি কমপ্লেক্সের সামনে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীদের আন্দোলনের হত্যার ঘটনার প্রসঙ্গে বিপ্লবী অর্কাশ সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এই হত্যা দায় সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে পাকিস্তানের আমলে ব্লক রেইড করে যেভাবে ঘরে ঘরে থেকে মুক্তিযোদ্ধাদের তুলে নেওয়া হয়েছে এখন দু হাজার চব্বিশ স্বাধীন বাংলাদেশে ছাত্র যুবক ও তরুণদেরকে ব্লক রেইড করে পাকিস্তানের আমলের মতো তাদের তুলে নেওয়া হচ্ছে এই ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দেশের মানুষ ছাত্র ও তরুণরা সরকারকে গুড জানিয়ে দিয়েছে এখন সরকার টিকে আছে কেবলমাত্র প্রশাসনের উপর নির্ভর করে সরকারের উপরে সরকার এই হত্যাকাণ্ডের আড়াল থেকে তারা দেশের ও জনগণের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে এটাকে আড়াল করতে গিয়ে তারা বলির পাঠা হিসেবে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে ইতিমধ্যে সন্ত্রাস দমনের আইন জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার তারা সিদ্ধান্ত নিয়েছেন গণসংখ্যাতে আন্দোলনের প্রধান সমায়ক জোনাস সাকি বলেন শত শত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আমরা ন্যায় বিচার চাই এ হত্যাকাণ্ডের বিচার চাই এত লাশের মিছিল সরকার এত লাশ তৈরি করেছে তাকে ঢাকতে পারছে না তাকে ঢাকার জন্য আজ আমরা দেখছি তারা নানা রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে আমরা ন্যায় বিচার চাই হত্যাকাণ্ডের বিচার চাই গ্রেপ্তারদের মুক্তি দিতে হবে সব মামলা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে তবে তিনি বলেন সহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনা ভেঙেছে কারা করেছে স্বাধীন নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত চাই কিন্তু তার আগেই এসব কারা করেছে তার দায় চাপিয়ে দিচ্ছেন সব তারা আন্দোলনকারী ও বিরোধী দলের উপর দিয়েছেন সরকার একদিকে বলে এই কাজ জামাইত শিবির করেছে তাদের নিষিদ্ধ করতে হবে অন্যদিকে তারা হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে তাদের শিক্ষার্থী সাতাশি থেকে নব্বই ভাগ রাজনৈতিক পরিচয় নেই জোনাই সাকিব বলেন সমাবেশ সমাবেশ পণ্ড করা সমাবেশের পর হামলা মাইক কেড়ে নেওয়া সারাদেশে নির্বিচারে যে হামলা চলছে এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল এগারোটায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে শোকের মাস ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং সব সহযোগী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে শোকের মাসের শুরুর উপলক্ষে একত্রিশ জুলাই দিবগত রাত বারোটা এক মিনিটে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ একই সময় পনেরোই আগস্ট শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবে মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ আগস্ট সকাল ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবি এডিটোরিয়া অডিটোরিয়াম কৃষক লীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাতটায় যুব মহিলা লীগ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন একই দিন সকাল দশটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকর র্যালি করবে জাতীয় শ্রমিক লীগ পয়লা থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত মাসব্যাপী কোরআন খতম পনেরোই আগস্ট শহীদদের স্মরণে দোয়া এবং অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ এছাড়া বাদ ফজর বানানী কবরস্থান মসজিদের মাসব্যাপী কোরআন খানি কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী আগস্ট শুক্রবার সারা দেশের সব জেলা উপজেলা ইউনিয়নের কর্মসূচি আলোচনা সভা দুস্থের সঙ্গে করবে কৃষক লীগ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে মৎস্যজীবী লীগ ও আগস্ট সারাদেশে আওয়ামী লীগের যুব সমাবেশ মানববন্ধন অবস্থান কর্মসূচি ও বিভাগীয় কমিশনের বরাবর স্মারকলিপি প্রদান করবে পাঁচ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল আটটায় আবাহনী ক্লাব রঙ্গনে তার প্রতিকৃতি দেয় পুষ্পর্ঘ পুষ্পর্ঘ অর্পণ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বরণিক কবরস্থান শ্রদ্ধা নিবেদন বেলা এগারোটায় তেইশে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এছাড়া শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে যুবলীগ ছাত্রলীগ ও লীগ একই দিন বেলা এগারোটায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সাত আগস্ট দেশের সব উপজেলা থানা পৌরসভা ও ইউনিয়ন যুব সমাজ মানববন্ধন অবস্থান কর্মসূচি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করবে যুবলীগ আট আগস্ট বঙ্গমাতা শেখ নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল আটটায় বরণী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন কোরআন খতম মিরাদ দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো এছাড়া বঙ্গমাতা শহীদ শেখ নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা নিপৃতে উৎসর্গিত মহাজীবন শীর্ষক আলোচনা সভা কবরে আওয়ামী লীগ যুবলীগ বা জোহর সাল উল্লাহ মুসলিম এতিম খানায় এতিমদের মধ্যে খাদ্য বিতরণ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গমাতা শহীদ শেখ ফজিল মুজিবের জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে মিলাদ মাহিলক আলোচনা সভা করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ও লীগ নয় আগস্ট বেলা এগোটায় টাঙ্গুপাড়ায় জাতির পিতা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় শ্রমিক লীগ দশ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসে আলোচনা সভায় আয়োজন করবে মহিলা শ্রমিক লীগ এছাড়া বঙ্গমাতা জন্মদিন উপলক্ষে সকাল দশটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ এগারোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে আওয়ামী লীগ স্বাধীন বারোই আগস্ট সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে মৎস্যপনা অবমুক্তকরণ করবে মৎস্যলীগ মৎস্যজীবী লীগ একই দিন বিকাল তিনটায় বিএসএম বঙ্গমাতা শেখ মুজিব কনভেনশন সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ তেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট আলোকচিত্র প্রদর্শন করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচির মাধ্যমে রয়েছে সূর্য উদয়ের ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে সংগঠনের সব কার্যালয় জাতীয় দলীয় পতাকা অর্থনীতি একটি মতকরণ ও কালো পতাকা উত্তোলন সকাল সাড়ে ছটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্মৃতি বিচারিত ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্প অর্পণ সকাল আটটায় বনানী কবরস্থানে পনেরোই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মাজার জিয়ারত ফাতেহা পাঠ মোনাজাত ও মিলাদ মাহফিল একুশ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার দিবস উপলক্ষে বেলা এগারোটায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় আয়োজন করবে আওয়ামী লীগ সবাই সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেল পাঁচটা একুশ মিনিটে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে নিবেদন ও আলোক শিক্ষা প্রজনন করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে কৃষক লীগ তেইশ আগস্ট একুশ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল দশটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ এদিকে সকাল দশটায় জাতীয়

আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং চির উন্নত শির নজরুল থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে দেশরত্ব শেখ হাসিনা শীর্ষ সংগীত কবিতা গল্প পাঠের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ